তো যে ব্রেক শো আনা হয়েছিল ওই ব্রেক শো আর কি অ্যাকুরেট মাপ মতো না, এর কারণে আমরা ব্রেক শো সোল লাগিয়ে দেব, অর্থাৎ এই ব্রেক প্যাডে সোল লাগিয়ে দেব। তো ঠিক এইভাবেই আমরা পূর্বে যখন ব্রেক প্যাড পাইনি তখন কিন্তু আমরা ব্রেক প্যাডে এইভাবে সোল লাগিয়ে দিয়েছি। তো যদি ব্রেক প্যাড অ্যাকুরেট মাপে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি সোল লাগিয়ে দিতে পারেন, এবং অ্যাকুরেটভাবে যদি আপনি সোল সাইজ করে লাগিয়ে দেন তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে ব্রেকে কাজ করবে। তো আমরা সুন্দর করে সাইজ করে নিচ্ছি এবং আঠা দিয়ে সোল লাগিয়ে দেব। আমরা ব্রেক প্যাডে আঠা লাগানোর পরে চাপ দিয়ে ছোলটিকে চাপ দিয়ে আমরা রাখবো যতক্ষণ না শুকায়। কিছুক্ষণ সময় রাখলেই শুকিয়ে যাবে, এটা হচ্ছে সুপার গ্লু আঠা। এরপরে আমরা সাইডে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে দেব। তো আমরা চাপ দিয়ে রাখছি, আপনি চাইলে ভাইসেও চাপ দিয়ে রাখতে পারেন অ্যাকুরেটভাবে, এবং এটা কিন্তু পারফেক্ট ব্রেক হবে, ব্রেক হয়ে থাকবে না। এছাড়া ব্রেক ধরার সঙ্গে সঙ্গে যে ব্রেক আমরা মার্কেট থেকে কিনে নিই জেনুইন পার্টস সেটার মতোই কিন্তু কাজ করবে। এরপরে আমরা নেগেটিভ পজিটিভ আঠা পাশে দিয়ে দেব, এতে করে আরো সুন্দর কাজ করবে। যখন আমরা ব্রেক প্যাড অ্যাকুরেট
মাপের পাবো না, তখন কিন্তু এভাবে কাজ করে দিলেই হবে। তো অ্যাকুরেট কাজ করছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।